এরপরে কনফুসিয়াস বলতেছেন যে তোমার চলার পথ, ওই যে পরাজয়ের কথা বলছিলাম মনে আছে, জয়ী হওয়ার জন্য জ্ঞানী হওয়া লাগে, তাই না? কিন্তু পৃথিবীটা অনেক ছোট জায়গা, অনেক বড় মনে হলো আসলে ছোট। ওই চলার পথে মাঝে মাঝে কিছু বাধার সৃষ্টি হবে। কিরকম? আজকে তো জননেত্রী শেখ হাসিনার সরকার স্কুলে উপবৃত্তি দেয়, বিনা পয়সায় বই দেয়, মাননীয় সংসদ সদস্য তোমাদের উৎসাহিত করার জন্য স্কুল ব্যাগ দিচ্ছেন, প্রতিটা স্কুলে কম্পিউটার যাচ্ছে, তাই না? এমন একটা সময় ছিল বেশি দিন আগেও না, যখন আমাদের অত্যন্ত ভালোবাসার, শুধু মিঠাপুকুর বলে না, বাংলাদেশের বহু অঞ্চলের বহু দরিদ্র ছাত্রছাত্রী একটা বই কিনতে না পারার কারণে স্কুলে যেতে পারেনি, পায়ে একটা স্যান্ডেল নাই, লজ্জায় স্কুলে যেতে পারেনি, স্কুলে বিদ্যুৎ নাই, বর্ষাকালে ঠিক মতো ক্লাস করাতে পারেনি। এটা একটা পরাজয়, এটা সকলের পরাজয়, ওর একার পরিচয় পরাজয় না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে, একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে, একটা ছেলে বা মেয়ে শিক্ষিত হতে চায়, স্কুলে যেতে চায়, পড়ালেখা শিখতে চায়, মুক্ত হতে চায়, স্বাধীন হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তাকে সেই সুযোগ আমরা দিতে পারছি না। এটা আমাদের সকলের পরাজয়, এটা শুধু তার একার পরাজয় না। আবার অনেক সময় অনেক ছেলে মেয়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পড়ালেখা শেষ করে একটা চাকরির জন্য দরখাস্ত করে, কিন্তু চাকরি পায় না, এটাও তো একটা পরাজয়, তাই না? আবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সিডন নামের ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে বহু মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, হারিয়ে যায়, কোনো পিতা বা মাতার ছোট্ট নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু ওই জোয়ারের তোরে ভেসে যায়, মৃত্যুবরণ করে, সেই বাবা মা সেই শিশুর মৃতদেহ খুঁজে পাওয়ার পরে আবার নতুন করে তাদেরই ঘরের পাশে কবর দিয়ে তাদের জীবন শুরু করে, সেখানেও পরাজয় আছে। কিন্তু কনফুসিয়াস ওই পরাজয়ের ব্যাপারে বলছে যে রিয়েল গ্লোরি ইজ নট টু নেভার ফল, রাদার রিয়েল গ্লোরি ইজ হাউ উই রাইজ ওয়েন উই ফল। এই কথাটার মানে হচ্ছে সত্যিকার মহিমা, মানুষের সত্যিকার শ্রেষ্ঠত্ব হচ্ছে সারা জীবন জয়ী হওয়া বা দাঁড়িয়ে থাকা না, মানুষের সত্যিকার শ্রেষ্ঠত্ব, মানুষের সত্যিকার মহিমা হচ্ছে একজন মানুষ পড়ে যাওয়ার পরে, পরাজিত হওয়ার পরে আবার সে কিভাবে নতুনভাবে জয়ী হওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়াতে পারে, নতুন করে জীবন শুরু করতে পারে। তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ছোট বোন, তোমাদের ভিতরে এই সংকল্প, এই দৃঢ়তা, এই শপথ থাকতে হবে যে জীবনে যত পরাজয়ই আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, কোনো পরাজয় কোনো বাধা আমাদের জন্য বাধা হিসেবে আমরা গণ্য করব না, কোনো অসম্ভবকে আমরা অসম্ভব হিসেবে বিশ্বাস করব না, সব কিছু আমাদের সম্ভব। প্রতিবার পড়ে যাওয়ার পরে আমরা আবার উঠে দাঁড়াবো, নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।